সম্মুখীন হবে সেই লক্ষ্যে আমরা তার প্রতিবাদে আমরা সকল সাংবাদিক রাজপথে অবস্থান করবে। হত্যা করা হয়েছে আজ থেকে চার পাঁচ বছর আগে হত্যাবাদী সহযোদ্ধা সুবর্ণা নদী তিনি বলে মুক্তি চাই এবং হত্যাকারীদের গ্রেপ্তার চাই। আজ পর্যন্ত আমরা তার তদন্ত রিপোর্ট পাচ্ছি না, কারা হত্যাকারী আমরা জানতে পাচ্ছি না। আমি সকল হত্যাকাণ্ডের বিচার চাই। সকল